টাঙ্গাইলের ধনবাড়িতে বৈরেন নদীর মাটি বিক্রয়ের দায়ে 1,00,000 টাকা জরিমানা, দুইজনের জেল। আমাদের ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার পাশকিয়া ইউনিয়নের বেরিপুটল এলাকার বৈরান নদী রক্ষা বাঁধের দুই পাশের মাটি ও ব্রিজের নিচ হতে অবৈধভাবে মাটি বিক্রয় করে আসছিল বেরিপুটল গ্রামের মুক্তার ডাক্তারের ছেলে মাহিম। রাতে ও দিনে চুরি করে মাটি বিক্রি করে আসছিল, এমন খবর স্বাধীন বাংলা নিউজ টিভি সহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর উপজেলা প্রশাসন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। জানা যায়, 24 এপ্রিল শনিবার বিকালে উপজেলা পাশকিয়া ইউনিয়নের বেরিপুটল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসান মোহাম্মদ হাবিজুর রহমান। আসামিদের ঘটনাস্থল হতে মাটি কাটার সময় হাতে নাতে ধনবাড়ী থানা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করেন আর ঘটনাস্থলেই দুইজনকে 1,00,000 টাকা জরিমানা করেন। এমন সময় মাটি বিক্রয়কারী পাশকিয়া বাজারের ওষুধ ব্যবসায়ী মাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। মাহিমের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি হাসান মোহাম্মদ হাবিজুর রহমান সাংবাদিকদের জানান। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন ধনবাড়ী পৌর শহরের ছত্রপুর এলাকার মোহাম্মদ ফজলুল হোসেনের ছেলে আসাদ হোসেন 22, একই এলাকার মৃত আব্দুল করিমের ছেলে রঞ্জুমিয়া 25। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, একটি কুচক্র দীর্ঘদিন ধরে বৈরান নদী রক্ষাবাদের দুই পাশের মাটি সহ বেরিপুটল ব্রিজের নিচ থেকে মাটি বিক্রি করে আসছিল। এমন অভিযোগে সরজমিনে গিয়ে নদী রক্ষাবাদের মাটি কাটার সময় সেখান থেকে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-4 ধারা লঙ্ঘনের দায়ে 115(1) ধারা মোবাইল কোড আইন 2009-7(2) ধারা মোতাবেক তাদের দুইজনকে 1,00,000 টাকা জরিমানা অনাদায়ে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গ্রেপ্তারের পরে স্থানীয় এলাকাবাসী উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। এলাকাবাসী জানান, আমাদের এলাকায় সামান্য বন্যা হলে বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায় আর বাদ দেওয়ার কারণে আজ সেই বন্যা থেকে এলাকার মানুষ পরিত্রাণ পাচ্ছে। এমন অবস্থায় এলাকার কয়েকটি স্থান থেকে রাত দিন মাটি কেটে নিচ্ছে একটি কুচক্রি মহল। হাসান মোহাম্মদ হাবিজুর রহমান সাংবাদিকদের জানান, আসলে এখানে আমরা সরজমিনে যে বেরিপোটল জায়গা সেই জায়গায় গেলাম, গিয়ে আমরা দেখতে পারি যে সেখানে যে নদী থেকে অবৈধভাবে তারা বালু উত্তোলন করতেছে এবং সেটা ব্যবসায়িক স্বার্থে উত্তোলন করে। এ কারণে আমরা বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010-4 ধারা লঙ্ঘনের দায়ে আমরা একই আইনের 15(1) ধারা অনুযায়ী 1,00,000 টাকা জরিমানা অনাদায়ে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যে আসামি ছিল আমাদের মোট 2 জন এবং সেই 2 জনকে আমরা সরজমিনে গিয়ে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি। ভ্রাম্যমাণ আদালতের আমাদের থানা পুলিশ আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা সেখানে গিয়ে তাদেরকে বালু উত্তোলনরত অবস্থায় পাই এবং সেখানে অপরাধ সংগঠনের সকল ধরনের প্রমাণ সেখানে উপস্থিত ছিল। এবং আমি আশা করব যে এই অবৈধভাবে যারা বালু কাটেন তারা যাতে আর এই অবৈধভাবে বালু উত্তোলন না করেন। যেটি যে বালু যদি কেউ উত্তোলন করতে চায় সেটি জেলা প্রশাসক অনুমতি দিতে পারে, যদি কেউ বালু উত্তোলন করতে চায় জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে কেউ বালু উত্তোলন করতে পারে। এছাড়া ড্রেজার মেশিন দিয়ে অথবা নদীর তলদেশ থেকে কোনোভাবেই অবৈধভাবে বালু উত্তোলন করা যায় না। আমি আশা করব সবাই এ বিষয়ে সচেতন থাকবে এবং এ ধরনের অপরাধ সংগঠিত হলে আমরা অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। স্যার, যারা বালু ব্যবসায়ী এখানে জড়িত, আমরা দেখেছি আমাদের ভ্রাম্যমাণ আদালতের যেটি বিষয়, যে আমাদের আদালতের সম্মুখে যে অপরাধটি সংগঠন হয়
ওই সময় যারা অপরাধের সাথে সংশ্লিষ্ট তাদেরকে আমরা সরাসরি ভ্রাম্যমাণ আদালতের যে বিভিন্ন তফসিলভুক্ত আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারি। এছাড়াও যদি সেখানে আরও অন্য কেউ জড়িত থাকে তাহলে আমরা নিয়মিত মামলা দায়ের করার সুযোগ আছে। আমাদের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেখানে যদি কোনো ধরনের সরকারি স্বার্থ ক্ষুণ্ণ হয় তাহলে আমরা সরকার বিবাদ আমরা সরকার বাদী হয়ে আমরা মামলা দায়ের করতে পারি। যদি আমরা এ ধরনের আরও কেউ যুক্ত থাকে তাহলে তার বিরুদ্ধে আমরা নিয়মিত মামলা দায়ের করার ব্যবস্থা করব। শুনতে পেরেছি যে তাদের ওখানে মাটি, যেহেতু মাটিটি সরকারি মাটি, সরকারি মাটি এবং নদীর বাঁধই বলা চলে, নদীর বাঁধ তারা কেটে নিয়ে যাচ্ছে। যারা মূলত যারা কাটতেছিল তারাই অপরাধী। এরপরেও যেটি জানা যায় যে কেউ সেটি অন্য কেউ বিক্রি করে দিয়েছে। তো আমার আজকের যে আমার যে আদালত যে অভিযোগ আমলে নিয়ে আমরা যে আইনের শাস্তি দিলাম, আমার মোবাইল কোর্টের এখতিয়ার আছে নিয়মিত মামলা দায়ের করার আদেশ দেয়া। আমি আমার যে আজকের যে আমার মামলা নম্বর করলো সেই মামলাতেই আমি আরও একজন যে অভিযুক্ত তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার ব্যবস্থা গ্রহণ করি।